আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে মূলত 20 জুলাই 2021 রোজ মঙ্গলবার এই হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে দেশাল সার প্লাস সাইওয়াল এবং হলিস্টিন ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো রয়েছে আজকের ভিডিওতে আজকে দাম দর জানানোর চেষ্টা করব এই হাট থেকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রচুর লোক সমাগম, তবুও ক্রেতা বেশি আসে নাই। তো আজকে লাস্ট হাট, এই লাস্ট হাটের তুলনামূলক বাজার কী অবস্থা তা এই ভিডিওতে আজকে জানানোর চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের মাঝে। তো ভিউয়ার্স প্রথমে নিয়ে আসি যে এই যে একটা দেশাল সার রঙের গরু রয়েছে, এই গরুটার মূল্য আজকে কত হবে সে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে। আগে দেখাই সম্পূর্ণ ভিডিওটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চোখ নাক না সব দিক দিয়ে সিং পারফেক্ট। হ্যাঁ, ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো আজকে যে বাজার মূল্য কী অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। সালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এটা কি জাতের গরু ভাই? দেশি। দেশি জাতের গরু না? দাম কত রাখছেন এটার? দাম 62,000। 62,000। আচ্ছা, পাইকারি কত বলছে এটা? 53,54। 53,54। তো দর্শক বিন্দু আপনারা শুনতে পারেন এই গরুটা হচ্ছে 53,54,000 টাকা বলছে। কয় দাঁত ভাই এটা? চার দাঁত। চার দাঁত বয়স না? কত মন হতে পারে এটা? তিন মন মন না? তো বাজার কি অবস্থা আজকে? আছে, ক্রেতা নাই। ক্রেতা নাই না? তো মানে প্রচুর গরু উঠছে মোটামুটি, কিন্তু ক্রেতা নাই না কেনার মতো। তো আর কি গরু নিয়ে আসেন? না, একটাই। একটাই না? তো দর্শক বিন্দু আপনারা শুনতে পারলেন যে বাজারে মূল্য মানে তথ্যমূলক যে খুব একটা ভালো না। আরও কিছু আপনাদের যে দেশাল ষাট রঙের গরুগুলো রয়েছে সে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো এখান থেকে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কালো রঙের গরু রয়েছে, এই গরুটার মূল্য আজকে কত হতে পারে সে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সম্পূর্ণ আগে দেখাই এই গরুটার চেহারা। ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো যে আজকে এই গরুটার ওজন কত প্লাস দাম কত রাখছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা গরু নিয়ে আসেন আজকে? একটাই। একটাই না? দাম কত যাচ্ছে এটার? দাম এটা 72,000। 72,000। আচ্ছা, দাঁতিছে গরুটা? হ্যাঁ, দাঁত ফাঁসিছে। দাঁত ফাঁসিছে, কুরবানি তো দেওয়া যাবে। কুরবানি দেওয়া যাবে। ভিউয়ার্স তো এটা পাইকার কত বলতেছে? পাইকার 61 পর্যন্ত। 61-62 না? আচ্ছা, তো বাজার কি অবস্থা আজকে? বাজার তো দেখতেছি একটু বর্তমানে এখন বর্তমান শীতল আছে। শীতল শীতল না? এখনো বাজবে চা কিনা পুরোটা তুলে আরম্ভ হয়নি। আরম্ভ হয়নি? আচ্ছা, তো কিছুক্ষণ না? তো ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন যে আজকে বাজারের অবস্থা একটা তুলনামূলক খুব একটা ভালো না আজকে এই লাস্ট হাট। তো ভিউয়ার্স আরও কিছু আপনাদের যে দেশাল ষাট রঙের গরুগুলো রয়েছে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের। দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাশে আরেকটা যে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে, এই গরুটার আনুমানিক দাম কত প্লাস কত বড় হতে পারে এবং দাঁত হয়েছে কিনা সে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে। আগে সম্পূর্ণ গরুটা দেখাচ্ছি ভিউয়ার্স, দেখেন সিং চোখ প্লাস নাভি গলা কম্বল সব দিক দিয়ে পারফেক্ট। তো ভিউয়ার্স আজকে শুনবো যে চাচার কাছ থেকে কটা গরু নিয়ে এসেছে সব কিছু। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? দাম কত চাইছেন এটার? দাম চাইছে 95,000। পাইকার কত বলছে এটা? 75,000। আচ্ছা, দাঁতিছে? দাঁতিছে গরুটা? না না, দাঁত দাঁতে নেই না? কত বড় হতে পারে এটা? তো মনে করছি যে 90 কেজি। তো দর্শক বিন্দু আপনারা শুনতে পারেন যে আজকে বাজারের তুলনামূলক একটা খুব একটা ভালো না। আরো কিছু আপনাদের যে দেশাল ষাট রঙের গরুগুলা রয়েছে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাশে আরেকটা যে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে এখানে, এই গরুটার মূল্য আজকে কত হতে পারে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? দাম কত চাইছেন এটার? দাম চাইছি 95,000। আচ্ছা, পাইকার কত বলছে এটা? পাইকার বলছে 65,000। দাঁতিছে গরুটা? না, দাঁতে নেই না? না। বাজার কি অবস্থা আজকে? বাজার আছে মোটামুটি ভালো। মোটামুটি না? তো ভিউয়ার্স আপনারা শুনতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই মানে হাট বসে এই হাট, প্রতি মঙ্গলবার এবং শনিবার এই হাট বসে। এই হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করতেছি দেশাল রঙের ষাট গরু। তো দর্শক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাইওয়াল জাতের গরু, সাইওয়াল জাতের, দেখেন সব দিক দিয়ে পারবেন। আজকের বাজারের আনুমানিক দাম কত হতে পারে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে।
তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আজকেই লাস্ট হাট। এই হাটের বাজার কি অবস্থা, এই সাইওয়াল যে জাতের গরুটা রয়েছে দাম কত হতে পারে সে তথ্য দিব আপনাদের। দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে পারফেক্ট, বড় কম বল প্লাস দাবি সব দিক দিয়ে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই গরুটা মূলত বিক্রি হয়ে গেল কিছুক্ষণ আগেই, তো আপনাদের এই গরুটা আজকে মূল্য কত হতে পারে বিক্রি হওয়ার পর, তো সে তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্রিজিয়ান জাতের গরু, চাচার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কত বিক্রি করলেন চাচা? 105। 105, আচ্ছা। আজকে মানে যে বিক্রি করলেন আপনি সন্তুষ্ট? না সন্তুষ্ট। আচ্ছা, খুব সন্তুষ্ট। বাজার কি অবস্থা আজকে, বাজার কেমন বোঝা আছে? বাজার আছে, মোটামুটি বাজার আছে, স্বাভাবিক বাজার। স্বাভাবিক না? আচ্ছা, একটু ক্রেতা কি আসছে বেশি আজকে? না 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 না, বেশি আসে না। পাশে যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা আমার, এটা আরো বেশি। আপনার না এটা দাম কত রাখছেন? তো দর্শক আপনারা শুনতে পারলেন যে মূলত এই গরুটার আজকে বাজার মূল্য কত হতে পারে সে তথ্য দেওয়ার চেষ্টা করছি। 85,200। আচ্ছা, দাঁতিছে গরুটা? না না না, দাঁতা নেই, দাঁতা নেই, আগর মানে খামারে উপযুক্ত করার জন্য। আচ্ছা, তো আজকে বাজার কি অবস্থা মনে হচ্ছে? বাজার অবস্থা মোটামুটি ভালো দেওয়া ভালো না? ক্রেতা আসে কি? ক্রেতা তো আসে। আচ্ছা, তো দর্শক বিন্দু আপনারা শুনতে পারেন আজকে লাস্ট হাট, এই হাটের খবরাখবর দেওয়ার তথ্য চেষ্টা করতেছি। এটা 85,200। আচ্ছা, 85,200 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল যে সাইওয়াল জাতের যে গরুটা এখানকার, দেশি সাইওয়াল না? আচ্ছা, দেশি সাইওয়াল জাতের গরু। আরও কিছু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই হাট থেকে আপনাদের। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই হাটের যে বাজার কি অবস্থা, একটা ব্রাহ্মা কালার, এই ব্রাহ্মা কালারের গরুর মূল্য কত হতে পারে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের। দেখতে পাচ্ছেন যে আপনারা এটা একটা দেশাল ষাট রঙের গরু, এই গরুটার মূল্য কত হতে পারে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের, ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আর দাম কত চাইছেন এটা ভাই? দাম চাইছে 95। 95,000। আচ্ছা, বাইকের কথা বলছে এটা? 70-75। 70-75 হাজার না? দাঁতিছে গরুটা? হ্যাঁ, কেমন দুটো? দুইটার না? তো দুইটার বয়স চলতেছে ভিউয়ার্স। তো আজকে বাজার কি অবস্থা ভাই, বাজার কেমন মনে হচ্ছে? খুব একটা বোঝা যায় না? আচ্ছা, ক্রেতা আসে নাই বেশি? না না না। তো ভিউয়ার্স আজকে লাস্ট হাট, ক্রেতা বেশি আসে নাই। কত মন হতে পারে এটা? তো ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন এটা হচ্ছে 4.5 মন ওজন বিশিষ্ট একটা গরু, এই গরুটার মূল্য যাচ্ছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা যে এখানে হোলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে, এই গরুটার মূল্য আজকে কত হতে পারে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা যে এখানে লাল রঙের গরু রয়েছে, এই গরুটার মূল্য আজকে কত হতে পারে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাট থেকে আপনাদের মাঝে, ভাইয়ের কাছ থেকে। তো ভিউয়ার্স শেষ পর্যন্ত এই গরুটার মূল্য আজকে কত, হোলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু, এই গরুটার মূল্য কত হতে পারে সে তথ্য দেওয়ার চেষ্টা করবো চাচার কাছ থেকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো ভালো আছি। দাম কত চাচার এটার? 120-140 যারা যেরকম পায়। আচ্ছা, পাইকার কত বলতেছে এটা? 90-95। দাঁতিছে গরুটা এটা? দুই দাঁত বয়সটা। তো ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন এটা হচ্ছে দুই দাঁত বয়স একটা গরু, তো এটা কত মন হতে পারে? কত মন? 5.5 মন। 5.5 মন না, 5.5 মন ওজন। বাজার কি অবস্থা আজকে মনে হচ্ছে? বাজার একটু ঢিল ঢিল আছে। ঢিল ঢিল না, মানে ক্রেতা শূন্য বেশি না? না, মানে বেশি ক্রেতা আসেনি আজকে? আজকে বেশি ক্রেতা আসেনি। আচ্ছা, মফস্বলী হাট তো অত তোর বড় হাট নয়। তো ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন মূলত আজকে বাজার বাজারের অবস্থা যে তুলনামূলক, বাজার খুব খারাপ, গরু ধরি আছে। চাচার কাছ থেকে আরো কিছু তথ্য জানবো যে আজকে বাজারের কি অবস্থা, এই গরুটার দাম কত হতে পারে সে তথ্য চাচার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আছি ভালো। দাম কত চাইছেন এটার? দাম তো চাইছে 42-42 হাজার। আচ্ছা, দাঁতিছে গরুটা?
দাঁত ভাঙিছে দাঁত ভাঙিছে না হ্যাঁ পাইকার কথা বলছে এটা 28-29 বাজার খুব খারাপ হ্যাঁ বাজার কি অবস্থা মনে হচ্ছে বাজার খারাপ একটু খারাপ না হ্যাঁ ক্রেতা বেশি আসে না 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 শনিবার বসে আজকে এটা হচ্ছে চেরাটাঙ্গি হাট বলে আগে শিকদারহাটে বসতো তো ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু